হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটা ডেজার্ট ড্রিঙ্কসের রেসিপি দেখার জন্য। চলছে রমজান মাস, একই সাথে আমাদের দেশে এখন প্রচণ্ড গরম, তাছাড়া দিনগুলো বেশ লম্বা। আর এই গরমে লম্বা সময় রোজা রাখার পর ইফতারে মন প্রাণ জুড়াতে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বা ডেজার্ট হলে কিন্তু দারুণ হয়। তাই আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এলাম সাবুদানা এবং জেলো দিয়ে তৈরি ভীষণ মজার একটি ড্রিঙ্কস, বা এটাকে ডেজার্টও বলতে পারেন। আর শুধু ইফতার কেন, চাইলে ঈদেও আপনি এটা বানাতে পারেন। প্রথমেই আমরা জেলো তৈরি করব। এর জন্য একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডার তরল পদার্থকে জমাতে সাহায্য করে। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন আগার আগার পাউডারটা দলা পেকে না থাকে। এবার চুলার হাই হিটে জাল করে নিতে হবে, তবে খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না, জাস্ট একটা বলক উঠলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একবার ফুটিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে আমি মিশ্রণটা 2টা প্লেটে ঢেলে নিচ্ছি, কারণ আমি এখানে 2টা আলাদা কালার ইউজ করব। একটা প্লেটে আমি সামান্য কিছুটা রেড ফুড কালার দিয়ে একটু মিশিয়ে নিব। তারপরে অন্য একটা প্লেটে সামান্য কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। রুম টেম্পারেচারে 5 মিনিট রাখার পর ফ্রিজে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব। 15 মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে আমি জেলেগুলো বের করে নিয়েছি। এই জেলেগুলো কিন্তু এখন খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার আপনার পছন্দ মতো ছোটো বড় যেমন ইচ্ছা তেমন সাইজে জেলেগুলো টুকরো করে কেটে নিতে হবে। অবশ্যই জেলেগুলো ঠান্ডা হয়ে ভালো মতো সেট হওয়ার পর তারপর কাটতে হবে। সেট হওয়ার আগে কাটতে গেলে কিন্তু শেপ নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোটো স্কোয়ার করে জেলোটা কেটে নিয়েছি। আমি এখানে শুধু লাল এবং সবুজ রঙের জেলোটা ব্যবহার করেছি, তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও কিছু কালার এবং ফ্লেভারের জেলো এই ডেজার্টে দিতে পারেন। এবার চুলায় আরও একটা পাত্র বসিয়ে এতে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নিতে হবে। আর মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দিতে পারেন, যেহেতু দুধ ঘন হলে এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যায়, তাই এখানে চিনিটা আমি একটু কমই দিলাম। দুধে হালকা বলক চলে আসলে এবার দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ একটু বাড়িয়ে নিয়ে আপনি সেটাকে জ্বালিয়ে ঘন করে নিতে পারবেন। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি এই দুধটাকে ঘন করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে আমি এরকম ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের কালারটা বেশ হলদেটে হয়ে গিয়েছে। আর এই দুধ যত বেশি ঘন হবে আপনার ডেজার্টটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। চুলা এখন আমি বন্ধ করে দিচ্ছি। এই দুধটা এখন আমি একদম ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। তখন কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবারে আমরা সাবুদানাটাকে সেদ্ধ করে নিব। এর জন্য আবারও চুলা একটা পাত্র বসিয়ে একটু বেশি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আপনি কী পরিমাণ ডেজার্ট বানাতে চাচ্ছেন তার উপর নির্ভর করবে সাবুদানার পরিমাণটা, কিছুটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর চুলার একদম হাই হিটে আমি এটাকে জাল করে নিব এবং অনবরত এটাকে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আর এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত সাদা ভাবটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত জাল করে সেদ্ধ করতে হবে। সাবুদানার ধরনের উপর নির্ভর করে মোটামুটি 8 থেকে 12 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এটাকে জাল করে সেদ্ধ করতে। আর সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই এটাকে একটা স্ট্রেনারে করে গরম পানিটা ছেঁকে নিতে হবে। তারপর একেবারে ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে, এতে করে যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আর ঠান্ডা হতে হতে এটা যাতে পুরোপুরি ঝরঝরে থাকে এবং একটার গায়ে একটা লেগে না যায়, তাই সামান্য ঠান্ডা পানি দিয়ে একটা বাটিতে এইভাবে আমার মতো ভিজিয়ে রাখতে পারেন। সাবুদানার ডেজার্ট বানানোর সর্বশেষ ধাপে চলে এলাম। এবার আমরা শুধু সব কিছু মেশাবো। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে সেই ঘন করা দুধটা ফ্রিজ থেকে বের করে তারপর এর মধ্যে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানার পানিটা আমি আরেকবার নিংড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা লাল এবং সবুজ রঙের জেলো। কোনটা কতটুকুন দিবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে।
আমি শুধুমাত্র সাবুদানা আর জেলো দিয়ে এই ডেজার্টটা বানাচ্ছি, তবে আপনি চাইলে আপনার হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটস দিয়েও এই ডেজার্টটা বানাতে পারবেন। এইভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের সাবুদানার ডেজার্ট একদম রেডি। বানানো শেষ, এবার পরিবেশনের পালা। আর এই ডেজার্টটা খুব বেশি পাতলা কিংবা ঘনও হবে না, মোটামুটি ঘনত্বটা ঠিক এই রকম থাকবে যে একটু লিকুইড মতোই হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। আর এই ডেজার্টটা খেতে যে কতটা মজার সেটা না বানানো পর্যন্ত বুঝতেই পারবেন না। সারাদিন রোজা রাখার পর বিকেলে ইফতারিতে আপনারা এই ধরনের একটি হেলদি ঠান্ডা ডেজার্ট তৈরি করতে পারেন। ইফতারি ছাড়াও অতিথি আপ্যায়ন বা আসছে ঈদেও এই ধরনের একটি কালারফুল ডেজার্ট তৈরি করতে পারেন। বরাবরের মতো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং এই ধরনের নতুন ও মজার মজার সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।